বিলাসীপুরের ইটাভাটাত ভয়ঙ্কর ঘটনা। ইটাভাটার গার্ডওয়াল খহি মহিলা সহ তিন শ্রমিকর মৃত্যু। ধুবুরী জেলার বিলাসীপুরের সীমান্তবর্তী কোকরাঝাড় জেলার কৈমারি ইটাভাটাত ভয়ঙ্কর ঘটনা। কোকরাঝাড় জেলার মালগাঁওত সকল ইটাভাটাত গার্ডওয়াল খহি মহিলা সহ দুই শ্রমিকর করুণ মৃত্যু। ইটার কাম করে থাকা অবস্থাত গার্ডওয়াল ভাঙি ইটার তলত পড়ে চারি শ্রমিক। পরবর্তী সময়ত ভাটাটোর স্বত্বাধিকারীয়ে জেসিবিরে খান্দি চারি শ্রমিকক উদ্ধার করে ততাতৈক বিলাসীপাড়া আদর্শ চিকিৎসালয় প্রেরণ করে, যদিও বিলাসীপাড়া আদর্শ চিকিৎসালয়কে মৃত্যু হয় এজন শ্রমিকর। আনহাতে সংকটজনক অবস্থাত আন তিনিজন শ্রমিকক উন্নত চিকিৎসার বাবে ধুবুরী মেডিকেল কলেজ আর কোকরাঝার অসামরিক চিকিৎসালয় প্রেরণ করা হয়, যদিও কোকরাঝার অসামরিক চিকিৎসালয় চিকিৎসাধীন অবস্থাত মৃত্যু হয় আন এজন শ্রমিকর। মৃত শ্রমিক দুগৰাকী হাসিনা বিবি আর সুরমান আলী বলে জানিব পৰা গৈছে। সকল ইটাভাটা স্বত্বাধিকারীর চরম গাফিলতির ফলতে এনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সংঘটিত হওয়ার অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে। মর্মান্তিক দুর্ঘটনাটা হয়ে গেল বিলাসীপাড়া সীমান্তবর্তী মালগাঁও এরিয়া, এতে নতুনকৈ এখন ইটা উদ্যোগ খুলিছে, ইটা ভাটা খুলিছে। সেই ইটা ভাটাত শ্রমিক সকলে কাম করে থাকা অবস্থাত ইটা ভাটার যে বাউন্ডারি ওয়াল বনাইছে, এই বাউন্ডারি ওয়ালটু বাগরি লেবার শ্রমিক সকলের উপর বাগরি পড়ে। বাগরি পড়াত চারিজন, আমি শুনা মতে সঠিক নহয়, চারিজন মানুষ গুরুত্বরভাবে আহত হয়েছে। আহত সকলক ততাতিয়াকৈ হসপিটালত লৈ যাওয়া হয়। বিলাসীপাড়া অসামরিক চিকিৎসালয়ত লওয়ার পিছতে এজনক মৃত্যু বলে ঘোষণা করে, তারপর আকো বাকি তিনজনক এজন ধুবুরীত দুজন কোকরাঝারত পঠিয়াই দিয়ে, পিছত খবর শুনা মতে কোকরাঝারতে এজন মৃত্যু হয়। নিজরে আত্মীয় মোর নিজের ভাতিজী ছোৱালী হাসিনা বেগমক হেরব লগা হল। আর এই গাঁরে চরুয়া ভাকরার সুরমান আলী সাহাব, তেখেতও গরিব মানুষ শ্রমিক হিসাবত নিয়োজিত আছিল, তেখেতও মরি দুজন মরিছে আর দুজন চিকিৎসাধীন হয়ে আছে। এতিয়া আমি আহি দেখা পালো ওসি স্যার আহিছে কোকরাঝার, এস ডি পি স্যার আহিছে, আর চক্র বিষয়া ম্যাডাম আহিছে, তেওঁলোকে ইনভেস্টিগেশন করে আছে, তেওঁলোকৰ তদন্ত কি ওলায় এইটো পিছত আহিব। উক্ত ঘটনার উচিত তদন্ত বিচারি কোকরাঝার জেলা প্রশাসনক দাবি জানাইছে স্থানীয় রাইজে। ইতিমধ্যে ঘটনাস্থলীত কোকরাঝার চক্র বিষয়ার লগতে আরক্ষীর দল উপস্থিত হয়ে অব্যাহত রাখিছে তদন্ত। বিলাসীপাড়ার পৰা আব্দুল মজিদৰ রিপোর্ট, মাই নিউজ এনি।